বাংলাদেশের প্রাক্তন প্রধান শেখ হাসিনা নিজের দেশ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয়, দিল্লির কোনো ভবন এখন তার ঠিকানা। হাসিনা যে রাজনীতিতে ফিরবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। কিন্তু কি হবে বঙ্গবন্ধু মুজিবুরের রাজনৈতিক দল আওয়ামী লীগের? বঙ্গবন্ধুর দলের কি ইতি হয়ে যাবে পদ্মাপাড়ির বাংলা থেকে? এমনটা মনে করছেন না হাসিনা পুত্র জয়। দলের নেতা কর্মী সমর্থকদের সাহস রাখার বার্তা দিয়েছেন তিনি। তার বক্তব্য, আওয়ামী লীগকে শেষ করা কখনোই সম্ভব নয় বাংলাদেশের মাটি থেকে। হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মন ভেঙে গিয়েছে, সিংহভাগ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি এমনটাই। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সাহস কে জোগাবে? তারা যে ঘুরে দাঁড়াবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের আকাশে বাতাসে। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সাহস দিলেন হাসিনা পুত্র। তার কথায়, আওয়ামী লীগ মরে যায়নি, আমরা আছি, এই দল দেশকে স্বাধীন করেছে, আমাদের শেষ করা সম্ভব নয়। জয়ের বক্তব্য, নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগকে দরকার, এই দল ছাড়া তা সম্ভব নয়। আর আমাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা দুঃখজনক, তবে কেউ হাল ছাড়ছি না, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। প্রসঙ্গত, গত সোমবার থেকেই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা সমর্থক মন্ত্রী কর্মীদের বাড়িতে হামলা চলছে। প্রায় সব কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালিয়ে লুটপাটও করা হয়েছে বহু জায়গায়। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।